হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সুস্থ আছো আর খুব ভালো আছো। চলো আর সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে আমার নতুন রেসিপি। আজকে আমি করবো লিভার ভাজা। লিভার ফ্রাইয়ের জন্য নিয়ে নিলাম আমি 1 পোয়া লিভার, 2টা পেঁয়াজ, গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4-5টা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর আদা, একটা বড় একটা আদা কুচিয়ে নিয়েছি। এখন আমি লিভারগুলো ছোটো 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 করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কুকারে দিয়ে বয়েল করে নেব। কুকারে আমি কুকারটা বসিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর লেভারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সিটি মেরে নেবো ভালো করে। আর লেভারটা সিদ্ধ হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা, লিভার দিয়ে দিলাম, দিয়ে হলুদ, নুন, হলুদ 1 চামচ দিয়ে, নুন 1 চামচ, হলুদ আধা চামচ দিলাম, নুন 1 চামচ দিয়ে আমি ভালো করে এখন এটা ভেজে নিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো, আর আমাকে বলো, কমেন্ট করবে, আর ভিডিওটা শেয়ার করবে, আর বেশি বেশি করে লাইক করবে।